আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেপ্তার এক যুবক, গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার এলাকার হরিপুর অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ। এরপরে যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। উল্লেখযোগ্য, কয়েক মাস আগেই রানাঘাট জেলার পুলিশ সুপারের পরিবর্তন হওয়ার পরেই দায়িত্বভার গ্রহণ করেন নতুন পুলিশ সুপার কুমার সানি রাজ। এরপর থেকেই দুর্নীতি এবং অপরাধমূলক বিষয়ে শক্ত হাতে পদক্ষেপ নিতে শুরু করেন রানাঘাটের পুলিশ ও জেলার প্রত্যেকটি থানা এলাকায়। শুরু হয়ে যায় ধরপাকড়, একের পর এক উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। যদিও পুলিশের এই পদক্ষেপে খানিক অনেকটাই কড়া হয়ে গেছে দুর্নীতি দমন, এমনটি দাবি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের। অন্যদিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবককে আজ বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।